বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলভবালার কাজলা দিদি কই, যে মানুষটিকে নিয়ে আজ আমাদেরই আয়োজন, তুমি বিহুনে আমাদের অনেক শ্রদ্ধেয় রাজকুমার অর্থাৎ হুমায়ুন আহমেদ, আজ আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র তাকে ঘিরে। তাকে ছাড়া আজ আমরা আছি, আসলে কি আমরা আছি, কোথায় খুঁজবো তাকে? স্যারের কিছু তৈরি করা চরিত্র হিমু মিসির আলি পাশাপাশি থাকছেন তার জীবনের সর্বপ্রিয় একটি মানুষ, বেদনার মুহূর্তের পাশে যে ছিলেন, যিনি ছিলেন আমাদের অনেক কাছের অনেক ভালোবাসার মানুষ। শাওনাপু কেমন আছেন? ভালো। পাশাপাশি আরেকজন আছে তার সাথে কথা বলি, স্নেহের ভালোবাসার মানুষ সেলিম চৌধুরী, কেমন আছেন? স্যারের কিছু অতীত স্মৃতি যা এখন আমাদের কাছে বই আকারে শুরু করে স্মৃতির পাতায় সুন্দরভাবে আছে। স্যারের সাথে বিয়ে হওয়ার পরে প্রস্তুতি কেমন ছিল? এত বেশি নাটকের শুটিং নিয়ে এত বেশি যুদ্ধ করতে হতো, এটা তো আমরা সবাই জানি যে সমস্ত চ্যানেলের একটা আগ্রহ থাকে এবং দর্শকদের একটা আগ্রহ থাকে স্যারের নাটকের জন্য। তো অনেকগুলো নাটক যে উনি করতে চাইতেন তা না, কিন্তু দেখা যায় যে শেষে রাজি হতে হতো। প্রথমে একটা, তারপরে তিনটা, তারপরে ছয়টা, ভোরবেলা ছেলেদেরকে নিয়ে নুহাস, তারপরে যখন নিশাদ যুক্ত হলো নিশাদ, সর্বশেষ যুক্ত হলো নিমিত, ওদেরকে নিয়ে একই রকম পাঞ্জাবি পরে নামাজ পড়তে তিনজন। হ্যাঁ, প্রথম দিকে নিশাদ, নুহাস আর হুমায়ুন আহমেদ একই রকম পাঞ্জাবি পরে যেতেন। পাঞ্জাবিটা আমি অর্ডার দিয়ে বানাতাম আমাদের আমাদেরই আরেকজন পরিচিত হুমায়ুন আহমেদের বন্ধু স্থানীয়, হ্যাঁ, অন্য মেলার পাঞ্জাবি পরে নামাজ পড়তে যেতেন। পরের দিকে নুহাস যখন বাইরে পড়তে চলে গেল, নিনিত যুক্ত হলো। বাচ্চারা কিন্তু জন্মদিনের দিন একটি কথা মনে করে, আমার পরিচিত সবগুলি বাচ্চা চোখের পানি ফেলেছে, যে কেউ হুমায়ুন আঙ্কেল ডাকে, কেউ ডাকে বুব্বু, কেউ ডাকে হাদা চাচ্চু, মানে এক একজনের এক এক রকম নাম আছে। এটা বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। সব বাচ্চারা বলছে যে আজকে বুব্বু থাকলে তো আমাদের জন্য একটা ম্যাজিক দেখাতো, বা আজকে হাদা চাচ্চু থাকলে একটা ম্যাজিক দেখাতো। যে যেই নামেই হুমায়ুন আহমেদকে ডাকুক না কেন, সব বাচ্চারা হুমায়ুন আহমেদের ম্যাজিকটাকে খুব খুব মিস করে। এখন সকালে নাস্তা খেয়েই দিতেন ঘুম, হ্যাঁ, এবং অপেক্ষা করতেন আসলে দুপুরে কি রান্না হবে সেটার জন্য। উনি খাদ্যরসিক ছিলেন। আচ্ছা, খাদ্যরসিক বলতে আমরা যেটা বুঝি, প্রচুর খাবার খেতেন তা না, কিন্তু অনেক আইটেম থাকতে থাকতে হতো, প্রচুর টেবিল ভর্তি আয়োজন থাকবে, উনি হয়তো বা সবগুলো থেকে একটু একটু করে খেতেন। কিন্তু উনি পছন্দ করতেন যে বুয়ার হাতের রান্না হবে না, বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের হাতের রান্না খেতে পছন্দ করতেন। আর হুমায়ুন আহমেদের মা আমার শ্রদ্ধেয় শাশুড়ি, উনিও থাকতেন আমাদের সাথে। দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে বসে টেবিলে খাবার খাওয়া হতো, খাবার খেতাম। এবং হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠ বন্ধুদেরকে উনি বলতেন, ওনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আছেন সেলিম ভাইও চেনেন, আর্কিটেক্ট করিম, উনি চলে আসতেন দুপুরবেলা। আবার ওনার আরেক বন্ধু আছেন আলমগীর রহমান, ওনার বাচ্চাটাকে বলতেন তুমি চলে আসো, বাবা মার সাথে খেতে হবে না, আমাদের সাথে খাও। মাঝার ভাইয়ের বাচ্চারা পাশের বাসায় থাকেন, অন্যয় অমিয়, ওরাও আমাদের বাসায় খেত। মাঝার ভাইয়ের আম্মাও মাঝে মধ্যে আমাদের সাথে খেত। তো আমরা একটু খুব বড় গ্রুপ করে প্রথম দিকে একদম মাটিতে বিছানা করে আমরা সবাই মিলে দুপুরে নুহাসপল্লিতে যখন এই আয়োজনগুলো হতো, সেখান থেকে কোনো মধুস্মৃতি যদি দর্শকের কাছাকাছি তুলে ধরতেন, শুটিং এর পারপাসে কখনো বকা দিয়েছে স্যার আপনাকে এরকম কোনো কিছু? প্রচুর শুটিং এ হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করার সময় বকা যে খায়নি সে খুবই দুর্ভাগা, মানে এমন কেউ নেই যে বকা খায়নি হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করার সময়। এবং আমি বিশেষ করে এটা বলবো যে আগে যেই বকা খেয়েছি তার চেয়ে আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে যখন আমি হুমায়ুন আহমেদের সঙ্গে জীবনযাপন করলাম, যখন তারপরে যখন শুটিং করেছি তখনও বকা খেয়েছি। বিকজ শুটিং এর সময় হুমায়ুন আহমেদ কখনো কে স্ত্রী বা হুমায়ুন আহমেদের ছবি বানানোর গল্প বইটাতে আছে যে শিলা যখন অভিনয় করেছে আগুনের পরশমণি সিনেমাতে, শিলাও কিন্তু বকা খেয়েছে, তখন কে স্ত্রী কে পুত্র কে কন্যা এটা ভুলে যেত, কে বন্ধু, এগুলো মনে রাখার আসলে কথা না। যখন একজন পরিচালকের নির্দিষ্ট চেয়ারটিতে যখন কেউ বসে, এই দায়িত্ব যখন কেউ গ্রহণ করে, তখন এই পারিবারিক সম্পর্কটা মনে থাকে না। আচ্ছা, আমি আরো অনেক কথা বলবো, পাশাপাশি একটু সেলিম ভাইকে কথা বলি। সেলিম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রথম স্যারের সাথে কখন যুক্ত হলেন, কিভাবে যুক্ত হলেন গানের চলচ্চিত্রে বা হচ্ছে আপনার নাটকে? আমি আসলে এমনিতে স্যারের সাথে পরিচয় ছিল আমার 85 থেকে, আমি ইউনিভার্সিটি জাস্ট ফার্স্ট ইয়ার পড়া শুরু করেছি। আচ্ছা, তখন থেকে পরিচয় ছিল, কিন্তু উনি জানেন আমি গান করি তখন 89 থেকে, ফার্স্ট ক্যাসেট বের হয় যখন
ওটা ক্যাসেট প্রেজেন্ট করেছিলাম। আচ্ছা, তারপর থেকে কিন্তু উনি যখনই দেখা হতো, উনি আমাদের হলের হাউস স্ট্রিটার ছিলেন শহীদুল্লাহ হলে, যখনই দেখা হতো উনি জিজ্ঞেস করতেন তোমার গানের খবর টবর কি কি অবস্থা। কিন্তু ওনার সাথে ফার্স্ট আমার কাজ হলো উইজা বোর্ড নাটকে আমি এটা গান করেছিলাম, যে গানটা খুব পপুলার হয়েছিল, ইয়েতে আজ পাশা খেলবো রে সব, এটা কিন্তু ওনার সাথে আমার ফার্স্ট ফার্স্ট কাজ। আচ্ছা, আমরা যদি ওই গানটা এখন দর্শকের উদ্দেশ্যে শোনাতে চাই, সেক্ষেত্রে যদি একটু গিয়ে দিতেন। চেষ্টা করে করতে দিন। আচ্ছা, ভাবে শুনি গানটা। তোমার সনে আরে একলা পায়াছি রে শাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রে শাম শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রে পায়াছি হে তা পলাইয়া যাবে কোথায়, একলা পায়াছি হে তা পলাইয়া যাবে কোথায়, তোদিকে ঘিরিয়ার রাখবো, তোদিকে ঘিরিয়ার রাখবো, সব সখী গনে আজ পাশা খেলবো রে করেছেন। সেখান থেকে ছোট্ট একটা মধুস্মৃতি যদি শুনতে চাই, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই আপনাদের দুজনের কাছ থেকে দর্শকের উদ্দেশ্যে। দর্শক, আপনারা কিন্তু কোথাও যাবেন না, মাত্র আমাদের আড্ডা জমে উঠেছে, স্যারের অনেক কথা আমি শুনবো, আপনাদেরকে শোনাবো, কোথাও যাবেন না, প্লিজ মাই টিভির সঙ্গেই থাকবেন, ফিরে আসছি এক্ষুনি। সাথে কিন্তু আছেন যথারীতি মেহের আফরোজ শাওন এবং সেলিম চৌধুরী। চলুন বাকি মজার কথাগুলো শুনি এবং আপনাদেরকে শোনাই। স্যারের সাথে কাজ করেছেন অনেকদিন ধরে, চলচ্চিত্রে নাটকে গানে অভিনয় করেছেন আমি যতটুকু জানি, সে জায়গা থেকে একটি মধুস্মৃতি যদি বলতেন। মধুস্মৃতি আসলে সেই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হলো যে হুমায়ুন স্যার আমাকে একটা বই উৎসর্গ করেছিলেন, বিশাল প্রাপ্তি, এটা অনেক বিশাল প্রাপ্তি। তো সেটা বইটার নামটা চন্দ্রা বিলাস, মিসির আলী করে লেখা, ওনার যে মিসির আলী সংক্রান্ত যে বইগুলো, তো আমাকে যেদিন বইটা, আমি তো জানি না আসলে, যে আমার বিয়ন্ড এক্সপেকটেশন ছিল যে এরকম বিশাল বিশাল পাওয়া এটা আপনার জন্য, আমাদের সবার জন্য। আমি ইয়ে করলাম, আমি আমাকে বললেন যে সেদিন তুমি একটু বাসায় আসো, তোমার ফ্রেন্ডকে নিয়ে একটু দরকার আছে। আমি বাসায় ধানমন্ডি বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখে বাসায় নেই স্যার। তো আমি যেকে জিজ্ঞেস করলাম যে স্যার কোথায়, একটু সময় বসে তারপর যে কাজের লোক ছিল তারা জিজ্ঞেস করলাম যে স্যার বাসায় দিকে আর কেউ নেই, বলে যে স্যার একটু ওনার একটু ফ্রেন্ড করিম ভাইয়ের বাসায় ওনাকে ওইখানে গিয়েছে। আমি ভাবলাম যে কিছুক্ষণ ওয়েট করে তো করিম ভাইয়ের বাসাও চিনি, আমি ভাবলাম যে যাই ওখানে যেতে গেলাম। তারপরে স্যার বলে যে তোমরা এখানে কেন এসেছো, আমি মানে একটু রাগ রাগে যেতে পারো, আমাদের কী ব্যাপার এখানে আসে, হঠাৎ করে মাইন্ড করলেন কেন বুঝলাম না। পরে যখন বলে যে তোমরা বাসায় যাও, দুইজনে বাসায় যাও, আবার বাসায় চলে আসছে আমরা। কিছু পরে স্যার আসলেন, এসে আমাদেরকে বলেন যে আমার নতুন বই বের হয়েছে, বইটা দেখো কেমন বই, মিসির আলী সংক্রান্ত একটা বই। আমরা তো বই উল্টিয়ে জেনারেলি বই দেখে দেখি বলতে বইটা হাতে নিলাম প্রথম, আমি বাসায় নিয়ে পড়ব, বলে দেখো বইটা কেমন হয়েছে, একটু ফ্রিয়ে ফ্রিয়ে করে দেখো, পাতা তুলে উল্টে দেখো, মানে অবাক করে দেওয়ার মতো, অবাক করে এটা ছিল না সবসময় একটু, মানে সবাই তো অবাক করছে, অবাক করে নাটকীয় ভাবে প্রেজেন্ট করার একটা স্বভাব ছিল সব। আমরা প্রথমে বই খুলে তো আসলে যে উৎসর্গ পাঠটা তো আসলে দেখা হয় না, আমরা ওইরকম মানে কাট করে চলে যাচ্ছে, বলে যে ভালো করে দেখো বইটা। তা হঠাৎ করে খেয়াল করে দেখি লেখা যে সেলিম চৌধুরী ও তুহিন, যে আমার এই ক্ষুদ্র জীবনের সঞ্চয় কি আছে, কিছু সুখস্মৃতি কিছু প্রিয় মুখ, প্রিয় মুখের ভিতরে তোমরা আছো, এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কিনা জানি না, তবে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পড়ার পরে আমার আমার এমনিতে অটোমেটিক্যালি মানে আমার খুব
আই ওয়াজ সো ইমোশনাল যে আমার চোখে পানি চলে আসছে, মানে বিয়ন্ড এক্সপেকটেশন এটা জিনিস, তারপর এত বড় একটা অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ, যে হুমায়ুন আহমেদের মতো লোকের প্রিয় মুখ হওয়া এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আমি কি করবো না করবো চিন্তা করে তারপর পাঁচ এম সালাম করেছি, সালাম করার মধ্যে স্যারও দেখে একটু কেঁদে ফেলেছেন, আমার চোখেও পানি চলে আসছিল। তো এটা আমার এখন পর্যন্ত অনেকগুলো স্মৃতি আছে, স্মৃতির ভিতরে স্মৃতিটা আমার খুব বারবার মনে হয়ে গেল। আজকে খুশির দিনে সবার সাথে শেয়ার করলাম জিনিসটা। দর্শক, স্যারের এই অবাক করার ঘটনা আমরা কিন্তু প্রায় দেখেছি, যেহেতু স্যারের কাছাকাছি আমাদের থাকার সৌভাগ্য হয়েছে। আপনারা হয়তো অনেকেই ছিলেন চন্ডকথা চলচ্চিত্র, অনেক নাটক, এই চরিত্র যেগুলো যখন সে করত তখন তো সর্বক্ষণিক আপনি পাশে থাকতেন। অনেকগুলো চরিত্র যখন লিখেছেন তখন আমি অবশ্যই দেখেছি, আমি নিজ থেকে দেখেছি। হ্যাঁ, অনেক চমৎকার কিছু চরিত্র সৃষ্টি অবশ্যই আমি দেখেছি হয়েছে, যেমন হিমুর মিসির আলী, হিমুর চরিত্র সৃষ্টি হয়েছে অনেক আগে, হুমায়ুন আহমেদের হিমুর বীজটা তৈরি হয়েছে অনেক আগে। সেই গল্পটি কখনো বলেছে হিমু কিভাবে তৈরি হলো স্যারের কাছে? হুমায়ুন আহমেদ এগুলো লিখেই গেছেন আসলে, যে হিমু আসলে ওনার বাবার যেই একটা অন্যরকম একটা যে ব্যাপারটা ছিল ওনার বাবার জীবনের, বাবাকে ওনার দেখা প্রথম হিমু, উনি বলতেন ওনার বাবা, মানে ওনার দেখা অনেকগুলো হিমুর কথা বলতে গিয়ে উনি বলেছেন যে উনি জীবনে প্রথম যাকে দেখে ওনার হিমুর ইনস্পিরেশনটা যেখান থেকে উনি পেয়েছেন সেটা ওনার বাবা। এবং আমার মনে হয়েছে যে হিমুর একটা বীজ ওনার ভিতরেও ছিল, একইভাবে উনি এটা ওনার বইতেও লিখেছেন যে একটি মানুষের ভিতরে হিমুর অংশও আছে এবং মিসির আলীর অংশও আছে। হিমুর যে অ্যান্টি লজিক আবার মিসির আলীর যে লজিক আলাদা, কিন্তু দুইটা দুটোর মিশ্রণই কিন্তু হুমায়ুন আহমেদের নিজের ভিতরেই ছিল। এবং আমি যতটুকু ফিল করি যে হুমায়ুন আহমেদের সৃষ্ট সবগুলো চরিত্রের মধ্যেই হুমায়ুন আহমেদের ভিতরে যেই ভার্সেটাইলিটি ছিল, উনি নিজে যেরকম বহুমুখী প্রতিভার ছিলেন বা বহুমুখী মেন্টালিটির ছিলেন, মানে এই কোনো বিষয় নিয়ে উনি খুব আনন্দিত হয়ে যাচ্ছেন, আবার যার একটি বিষয় নিয়ে আনন্দিত হচ্ছেন তারই অন্য একটি বিষয় নিয়ে উনি বলছেন যে না তোমার ওই বিষয়টা আমি পছন্দ করিনি। এই যে ওনার নিজের যতগুলো বহুমুখী যে রূপটা ছিল, উনি প্রতিটি চরিত্রে ওনার নিজের কিছু অংশ উনি ঢুকিয়ে দিয়েছেন, আমার কাছে এটা মনে হয়েছে। ওনার বিভিন্ন চরিত্র পড়তে গিয়ে বা পরবর্তীতে যখন দেয়াল লিখেছেন, যখন মধ্যাহ্ন যখন লিখেছেন, মাতাল হাওয়া যখন লিখেছেন, লীলাবতী যখন লিখেছেন, আমি প্রতিটি চরিত্রেই পুরুষ চরিত্রগুলোতে আমি ওনার কোনো না কোনো অংশ আমি পেয়েছি সেই। এবং আমি যতটুকু জানি প্রুফ কপিটা যখন সম্পূর্ণ লিখে আপনি কিন্তু টোটালটাই পড়েন, দেখে দেখে দেন। 2003-এর পর থেকে যতগুলো বই লিখেছেন আমার সৌভাগ্য হয়েছে প্রথম লেখার পরপর প্রথম পড়ার, প্রথম পড়াটা ছিল সৌভাগ্য, তারপরের অংশটুকু দুর্ভাগ্য। প্রথম পড়ার পর দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, এবং কারেকশন যেটা হচ্ছে যে ওনার মুড থাকলে উনি অনেকবার কারেকশন করতেন, এমনও হয়েছে জ্যোৎস্না জননীর গল্প আমি পড়েছি 15-20 বার। মধ্যাহ্ন পড়ার সময় আমি সত্যি আমি খুব আপসেট হয়ে গেছিলাম যে কতবার পড়তে হবে। 15-20 বার পড়ার পর যেটা হয় আসলে তার উনি যেটা যে কারণে উনি একটু বিশ্বাস রাখতেন আমার উপরে, আমার স্মৃতিশক্তি ভালো, তো আমার মনে থাকতো যে প্রথম পৃষ্ঠায় কোন তারিখ দেয়া আছে, তার 5 বছর পর তারিখটা আদৌ 5 বছর পার হলো কিনা, মানে 1905 সালে একটি চরিত্রের বয়স 10 বছর, 1910 সালে তার বয়স কোনোভাবেই 12 বছর হবে না, 15 বছর হবে, এরকম যে ব্যাপারটা এগুলো আমি মনে রাখতে পারতাম। সেই জন্য দেখা যায় যে বয়স কারেকশন করার জন্য চরিত্রের নাম কারেকশন, নীলু একটা পর্যায়ে হয়ে গেল বিলু, একটু পরে হয়ে গেল নীতু, তারপরে আরো 20 পৃষ্ঠা পর হয়ে গেল নীলি বা নীলা, তো এগুলো কারেকশন করতে গিয়ে আমাকে ভ্যারিয়েশন না এটা নামগুলো লম্বা বই তো লিখতে গিয়ে ভুলে যেতেন নাম, ওগুলো কারেকশন করার জন্য আমাকে 15-20 বার যখন করতে হতো তখন আসলে একটু সেটা নাকি দুজনের মধ্যে একটু মনোমালিন্য হতো? মনোমালিন্য কখনো হয়নি, বরং আমি বলতাম যে হুমায়ুন আহমেদের যখন শুধু পাঠক ছিলাম তখন একটা নতুন বই হাতে নিয়ে একটা কমপ্লিট বই পড়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে আমি প্রথম প্রুফ পড়ার আনন্দ যেমন পেয়েছি, আবার নতুন একটা বাধাই করা একটা বই, নতুন বইয়ের গন্ধ এবং সেটা কমপ্লিট একটা বই পড়ার যে আনন্দ সেটা থেকে আবার কিছুটা বঞ্চিত হয়েছি। যেই কারণে হুমায়ুন আহমেদ যখন শেষ যে বইটা লিখছিলেন দেয়াল, ওটা কিন্তু উনি আমাকে প্রুফ দেখতে দেননি। কেন? ওটা ওইটাই বলছি যে ওটা উনি আমাকে প্রুফ দেখতে দেননি, উনি তখন বারবার বলতেন যে না আসলে তুমি সবসময় আমাকে কমপ্লেইন করো যে কমপ্লিট বই পড়া হচ্ছে না। আমি খুব বলতাম যে কারেকশন পড়তে পড়তে কমপ্লিট বই পড়ার যে একটা আনন্দ ওটা ভুলে গেছি অনেকদিন, তখন বলতেন যে ঠিক আছে দেয়াল লিখছি
এটা আমি নিজে কারেকশন করব নিজে প্রুফ দেখব দেখে একদম কমপ্লিট বইটা তোমার হাতে দিব এবং তারপরে তুমি আমার সামনে বসে বইটা পড়বে তো ওইটা আসলে আমার প্রথম কষ্টের একটা বিষয় যেহেতু প্রুফটা দেখা হয়নি বইটা আসলে এর চেয়ে এত বেশি মানে অন্য কষ্টগুলো এত বেশি বইয়ের প্রুফ দেয়ালের প্রুফ দেখায়নি ওটা আমার কাছে অবশ্যই কষ্টের কোনো বিষয় না আমি দেয়ালটা জমিয়ে রেখেছি এখনো আমি দেয়াল পড়া শুরু করিনি আমার কাছে বারবারই মনে হচ্ছে দেয়ালটা পড়া থাক না হাতে নতুন বই একটা থাক এটা শেষ হয়ে গেলে তো নতুন বই শেষ হয়ে যাবে আমি এটা জমিয়ে রেখেছি আমি পড়বো আস্তে আস্তে পড়বো জানা মানে তাড়াতাড়ি জানা হয়ে যাবে এত তাড়াতাড়ি তো জানতে চাচ্ছি না আমি আমি হুমায়ুন আহমেদের নতুন একটি রচনা এখনো যেটা আমি এখন পর্যন্ত পড়িনি এই আগ্রহটা আমি আমার রেখে দিতে চাই এখনো আরো কিছুদিন শাওন পরিচালনা করবে চলচ্চিত্র পরিচালনা করব পরিচালনা করা শুরু করেছি যখন তখন একটা পর্যায়ে অবশ্যই এই স্বপ্ন সমস্ত পরিচালকের থাকে যে তাদের আলটিমেট ডেস্টিনেশন থাকে চলচ্চিত্র পরিচালনা সেই ইচ্ছা ছিল সেই ইচ্ছা আছে সেই সুযোগ এসেও ছিল হুমায়ুন আহমেদ থাকতেই এসেছিল কিন্তু আসলে তখন করে করা শুরু করিনি যে না আরো অপেক্ষা করছিলাম আরো একদম কমপ্লিট না শিখে পুরো নিজের উপর বিশ্বাস না রেখে আমি শুরু করতে চাচ্ছিলাম না আমার বিশ্বাসটা তখনও ছিল না সামনে শুরু করব কিন্তু আমি জানি না যে খুব শীঘ্রই কিনা বা আমি কোনো ডেট বলতে পারবো ছোট গল্পের নাট্যরূপ আচ্ছা সম্পূর্ণটাই আপনি নিজের দায়িত্বে সম্পূর্ণভাবে করেছেন নাট্যরূপ আমি দেইনি একটি নাট্যরূপ দিয়েছেন মারুফ রহমান উনি হুমায়ুন আহমেদের খুবই কাছের রচনার সাথে পরিচিত এবং ওনার নাট্যরূপ দেয়া গল্প হুমায়ুন আহমেদ দেখে পছন্দ করেছিলেন উনি এর আগেও একটা হুমায়ুন আহমেদের একটি গল্প নাট্যরূপ দিয়েছিলেন যখন তখন হুমায়ুন আহমেদ পছন্দ করেছিলেন আরেকটি দিয়েছে জুয়েল রানা হুমায়ুন আহমেদেরই হাতে নিজ হাতে তৈরি করা আমি বলবো হুমায়ুন আহমেদের সৈনিক হুমায়ুন আহমেদ শিষ্যকে পুত্রের মতোই স্নেহ করতেন ইনফ্যাক্ট হুমায়ুন আহমেদ শুধু শিষ্যকে না আমি সেলিম ভাইয়ের কথা যদি বলি তুহিন ভাইয়ের কথা বলি এরকম যাদেরকে হুমায়ুন আহমেদ নিজের হাত থেকে তৈরি করা একটা বিষয় গান তৈরি করা বলতে গান তো আর উনি শিখাননি কিন্তু উনি এদের সবাইকে নিজের তৈরি করাই বলতেন এবং পুত্রের মতোই স্নেহ করতেন মানে বিষয়টা ঠিক উনি সঙ্গীতগুরু ছিলেন না ওনাদের সঙ্গীতগুরু আসলে ছিলেন না বলাটা ঠিক না কারণ আমি আমার আসলে শিখলে কিছু লোক ইনবর্ন জিনিয়াস থাকে হুমায়ুন স্যার যেহেতু ইনবর্ন জিনিয়াস ছিলেন ভার্সেটাইলিটি ছিল যেটা সেটা তো বলা হয়ে গেছে অলরেডি তো মিউজিকের ক্ষেত্রে আমি দেখেছি যে উনি তো মিউজিক লাইনের লুক ছিলেন না যে গানগুলো উনি পছন্দ করতেন সেই গানগুলো পপুলার হয়ে উনি বুঝতে পারতেন যে কোন গানটি পপুলার কেমন হবে এবং সেলিম ভাইয়ের অনেক গানের মধ্যে থেকে কিন্তু উনি বেছে নিয়েছিলেন বেছে নিতেন গানটাকে সবসময় উনি ওনার দলীয় সঙ্গীত বলতেন আর কি যে ওনার যে কোনো অনুষ্ঠান শুরুর আগে এই গানটা উনি করাতেন সবসময় বাবলা কে বানাই নজর একটা গান আমরা শুনি শুনি আমরা গানটা বানাইলো বানাইলো বাউলা তার নাম হই যে মৌলা দেখিয়া তার রূপের ছোট হাসন রাজা হইলো আউলা কে বানাইলো রে অসম্ভব ভালো একটি গান যখন আপনি গান করতেন স্যারের সামনে কি কি কারেকশন আপনাকে দিতেন
কারেকশন ঠিক আসলে উনি যে গানটা পছন্দ করতেন সেই গানটা উনাকে বারবারই শোনাতে হতো আর যেটা পছন্দ করতেন আসলে পছন্দ করতেন না আমি একটু অ্যাড করি সেলিম ভাই আমার মনে আছে সেলিম ভাই প্রায়ই বলতেন যে স্যার নতুন কিছু গান শিখে আসছি আমি বাদ রাখো ওইটাই গাই মানে ওনার যে গানগুলো পছন্দ ছিল ওগুলো উনি বারবার শুনতেও নতুন মনে হতো তখন এতটুকু উনি হতেন না মানে বিরক্ত হতেন না বরং নতুন একটা গান যদি ওনার পছন্দ না হতো উনি বলতেন যে না কি গান শোনাচ্ছো ওইটাই ভালো একটি গানই এবং এমন কোন ট্যুর নাই তখন যে সেলিম ভাইকে না নিয়ে গেছে সব জায়গায় কারণ গানের দল লাগবে গাড়িতে যাচ্ছি আমরা সবাই কোথাও কোন একটা নাটকে শুটিংয়ে যাচ্ছি উনি তো অভিনেতা না যে নাটকে গিয়ে উনি অভিনয় করবেন কিন্তু উনি ছিলেন একটা আমাদের গ্রুপের অপরিহার্য সঙ্গী কারণ এই যে বাসে করে যাচ্ছি ওই বাসে গান হতে হবে নৌকায় করে শুটিং স্পটে যাওয়া হচ্ছে নৌকায় সেলিম ভাই গান গাবে তো এই গানগুলোই কয়েক লক্ষবার মনে হয় শোনানো হয়েছে কিন্তু স্যারের কাছে এটাই অনেক এটাই ওনার কাছে নতুন লাগছে আমি আর একটু বিরতি নিয়ে আসি এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে ফিরে আসবে এক্ষুনি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বিরতি নিয়েছিলাম আপনাদের সঙ্গে নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কিন্তু চলে এলাম যথাযথ সঙ্গে আছেন মেহেরাফরোজ শাওন এবং সেলিম চৌধুরী আরও একজন কিন্তু আছেন যিনি আমার আপনার সবার প্রিয় জি সেই রাজপুত্র হুমায়ুন আহমেদ স্যার তুমি বিহনে আসলে কি তুমি বিহনে না দর্শক স্যার আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন ছোট্ট যে নিশাত ওরও আলাদা একটা যোগ্যতা আছে ছবি আর্ট করা সেটার বিষয়ে যদি কিছু বলতেন কতটা বয়স থেকে শিখতো ও নিশাত আসলে শিখেনি ছবি আঁকা ও ও যখন ছোট ছিল হুমায়ুন আহমেদ তখন মানে একটা সময় হুমায়ুন আহমেদ ছবি আঁকা শুরু করলেন একদম খুব ভেরি রিসেন্টলি 5-6 বছর ধরে তো হয়তোবা ভিতরে ছবি আঁকার আগ্রহটা ছিল হয়তোবা সেই সেই প্রতিভাটা ওনার অবশ্যই ছিল না হলে এটা ইচ্ছা হওয়ার কথা না তো প্রথম দিকে যেটা করতেন খালি কাগজ কিনতেন এবং প্রচুর ছবি আঁকতেন নিজেই আঁকতেন একে ফেলে দিতেন তো যেটা উনি বলতেন যে রং তুলি নিয়ে খেলা করতেন এবং এক প্রায় আমি এটাও বলতাম যে তুমি তো কাগজ নষ্ট করছো আমি বলতাম নষ্ট করছো কাগজ তারপরে বই কিনতেন প্রচুর ছবি আঁকার বই এবং ওগুলো পড়ে পড়ে কিভাবে রঙের সাথে রং মিলিয়ে রং তৈরি করা হয় এবং কিভাবে ওয়াটার কালার কিভাবে করতে হয় বই পড়ে পড়ে ছবি আঁকা শিখে ফেললেন এবং হঠাৎ একদিন দেখলাম চমৎকার কিছু ছবি উনি আঁকছেন একের পর এক চমৎকার ছবি দাঁড়িয়ে যাচ্ছে আসলে তখন আমার মনে হলো যে ছবি আঁকাটা একটা শেখার যত না জিনিস তার চেয়ে অনেক শেখা তো আসলে হয় টেকনিকটা শেখা কিন্তু সৃষ্টিশীল জিনিসটা আসলে ভিতরে থাকতে হয় যেটা আমি জানি না আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল সবকিছুই হুমায়ুন আহমেদের মধ্যে কিছু না কিছু ছিল এবং প্রত্যেকটা জিনিসটা জানা শাখায় কিছু না কিছু ওনার ছিল এবং উনি যেটা একবার ধরতেন ওটা শেষ না করে ছাড়তেন না ছবি আঁকাও উনি সম্পূর্ণ শিখে তারপরে উনি ক্ষান্ত হয়েছেন মানে কোনো কিছু আমরা বলি না যে অর্ধেক শিখে যেটাকে আমরা বলি আধা খাচরা কাজ করা উনি কখনোই করতেন না তো উনি যেহেতু ছবি আঁকতেন নিশাত ছোটবেলায় দেখতো যে বাবার অনেক রং তুলি ছবি আঁকার খাতা তো ও প্রথম ছবি আঁকা ওখান থেকে শুরু করলো এবং শেখাতে হয়নি ও বসে বসে নর্মালি বাচ্চারা যেসব আঁকে গ্রামের ছবি বা ফলমূলের ছবি ফুলের ছবি নিশাত ওরও ভিতরেই বিষয়টা আছে ও কখনো ওই ধরনের ছবি আঁকেনি ও শুরুতেই আঁকা শুরু করলো স্পেসের ছবি স্পেস শিপের ছবি এলিয়েনের ছবি এই বিষয়টা কিন্তু নুহাসের মধ্যেও ছিল আমি যখন নুহাসকে প্রথম দেখি 4-5 বছর বয়সী নুহাস যখন বিভিন্ন শুটিং স্পটে বাবার সঙ্গে যেত তখন ওকে বিজি রাখার জন্য হুমায়ুন আহমেদ করতেন কি বেশ কিছু কাগজ কলম দিয়ে দিতেন রং পেন্সিল দিয়ে দিতেন নুহাসও কিন্তু বসে বসে এলিয়েনের ছবি আঁকত এবং নুহাস পল্লীতে অনেক মিল ছিল এটা এটা জেনেটিক ব্যাপার আসলে এটা থাকবেই বাবার যে বিষয়গুলো জেনেটিক ভাবে সন্তানদের মধ্যে থাকে তো তখন দেখতাম যে নুহাস অনেক সুন্দর এলিয়েনের ছবি আঁকে নুহাস পল্লীতে ওর অনেকগুলো ছবি হুমায়ুন আহমেদ ওগুলো সব বাধাই করে রেখেছিলেন নিশাদের মধ্যেও দেখলাম যে এলিয়েন আঁকার প্রতি একটা আগ্রহ আছে অন্য স্পেসের স্পেসশিপ গুলো আঁকার আগ্রহ এবং বাবাকে আঁকে মাকে আঁকে ওর ছোট ভাই ঘুমিয়ে আছে ওটা আঁকে মানে বাচ্চারা যেসব জিনিস সচরাচর শিখে আঁকে সেগুলো না ও নতুন নতুন জিনিস তো হুমায়ুন আহমেদ এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন কতটা অ্যাপ্রিসিয়েট করতেন আমি একটা উদাহরণ দিলেই বুঝবেন হুমায়ুন আহমেদ যখন নিউ ইয়র্কে ছবি আঁকা শুরু করলেন তখন ছবি এঁকে বলতেন বাবা ভালো হয়েছে নিশাদ খুব বিজ্ঞের মতো বলতো হ্যাঁ ভালো হয়েছে ওই ছবিটা উনি রাখতেন যেই ছবিটা বলতো বাবা এটা ভালো হয়নি ভালো হয়েছে ছবিটা আসলে ভালো নিশাত বলেছে ভালো হয় নাই পট করে হুমায়ুন আহমেদ ছিঁড়ে ফেললেন ছবিটা ছিঁড়ে ফেলে দিলেন
এই জিনিসটা আমার কাছে খুব একটু মানে ধাক্কার মতো লাগতো এত চমৎকার একটা ছবি নিশাত বলল না বাবা ভালো হয়নি ছেড়ে ফেলে ছেড়ে ফেললেন তারপর আবার ওই নিউইয়র্কের ছবিগুলোর মধ্যে দুটো ছবি আছে একটি দুটো ফিগার তো প্রথমে একটি ফিগার ছিল মহিলা ফিগার পিছন থেকে দেখা যাচ্ছে শাড়ির আঁচল তো নিশাত খুব দেখে বলল এটা কি আমার মা হুমায়ুন আহমেদ বললেন যে হ্যাঁ হ্যাঁ এটা তোমার মা তাহলে আমাকে আঁকো নাই কেন আঁকো এখন আমাকে আঁকো তখন হুমায়ুন আহমেদ পাশে একটা ছোট্ট ছেলে আঁকলো মানে ছেলে তো ছোট্ট পাঁচ সাড়ে পাঁচ বছরের কিন্তু তার কমেন্টগুলো হুমায়ুন আহমেদ খুব বিজ্ঞের কমেন্টগুলোকে হুমায়ুন আহমেদ নিতেন যে খুব ছেলে খুব বোঝে এটা ভেবে না কিন্তু এটা হচ্ছে বাবার সন্তানের প্রতি ভালোবাসা থেকেই আর নিশাত যে ছবিগুলো আত্ম হুমায়ুন আহমেদ সবগুলো আমাকে বলতেন যে প্রিজার্ভ করে রাখবে এবং একটা ছবি হুমায়ুন আহমেদ বাধাই করে রেখেছিলেন যেটা আছে এখনো আমার কাছে নিশাত দেখবে এবং এবং আগ্রহ করে উনি দেখাতেন সব বাবারা যেরকম দেখায় সেরকম না যেটা হচ্ছে যে উনি যে সবাইকে আসলেই দেখাতেন ছবি তা না যেটা হুমায়ুন আহমেদের খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন সাহেব ওনাকে দেখিয়েছিলেন যে আমার ছেলে এই ছবিটা এঁকেছে শাহাবুদ্দিন ভাই বলেছিলেন যে হুমায়ুন ভাই আপনার ছেলের ছবি আঁকার কিন্তু একটা ওর প্রতিভা আছে আপনারা কিন্তু ওখানে বাধা দিয়ে না আপনারা ওকে ট্র্যাডিশনাল ছবি আঁকার যেগুলো যে পথ সেটা শিখাতে যেন না কেন ওর ভিতরে যেটা আছে সেটাই বেড়ে উঠুক তো এই আগ্রহটা হুমায়ুন আহমেদ দিতেন যেহেতু কিছুক্ষণ আগেই বললেন যে স্যার সবকিছুই জানতেন স্যার জাদুটাও খুব ভালো করেই জানতেন সে বিষয়ে যদি আমাদের দর্শকের সাথে কিছু শেয়ার করতেন একটা তো হচ্ছে যে এই জাদুটাকে আমরা সবাই জানি জাদু ম্যাজিক ম্যাজিক হুমায়ুন আহমেদ সব ক্ষেত্রেই জাদু জানতেন ছবি আঁকাতেও জাদু জানতেন লেখনির মধ্যে লেখনিতে তো এটা বলার অপেক্ষাই রাখে না কথা বলার যে জাদু এটা ওনার গল্প যারা শুনেছেন ওনার কথার জাদুতে মুগ্ধ হননি ওনার সাথে একদিন যিনি এক মুহূর্ত যিনি ওনার গল্প শুনেছেন তারও সারা জীবনের সঞ্চয় আমি মনে করি হুমায়ুন আহমেদের ওই কথাগুলোই আর তার বাইরে যদি ম্যাজিক যেটাকে আমরা বলি যে জাদু জাদু শিল্প যেটা হ্যাঁ এটা হুমায়ুন আহমেদ খুব ভালোই জানতেন এটা ওনার বইতে আছে যে উনি কিভাবে ম্যাজিক শেখা শুরু করলেন অনেক আগে উনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন কিভাবে ওনার ম্যাজিকের প্রতি আগ্রহ হলো এবং কিভাবে উনি ম্যাজিকের সাথে জড়িয়ে পড়লেন যেটা আমি বলতে চাচ্ছি আমি যেটুকুন দেখেছি উনি সারাদিন যখন উনি লিখতেন লেখার ফাঁকে যখন একটু সময় উনি রেস্ট নিতেন উনি কিন্তু ওই যে শুয়ে আছেন উনি বসে বসে কয়েন একটা নিয়ে উনি পামিং প্র্যাকটিস করতেন উনি যখনই উনি ফ্রি থাকতেন উনি বসে বসে একটা হয় একটা কয়েন নয় একটা ম্যাচ বক্স নয় একটা কাগজ উনি কিছু না কিছু উনি প্র্যাকটিস করতেন এটা কিন্তু সবাইকে দেখানোর জন্য যে তা না ওনার নিজের ভালো লাগতো এটা করতে এবং ওনার জাদুর দর্শক ছিল ওনার কাছে যেসব ওনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ওনার অভিনয়ের শিল্পীরা ওনার পুত্র সম শিষ্যরা বা ওনার সহচর যারা ছিলেন উনি তাদেরকেই মুগ্ধ করতেন উনি যে ছোট ছোট বাচ্চাদেরকে ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করতেন উনি খুব পছন্দ করতেন আমরা একটা গান শুনি স্যারের তাদের ছবিতে একটা গান করেছিলাম এটা অবশ্য চন্দ্রকথার ছবিতে একটা গান করেছিলাম আমি ওনার লেখা মিন্টুভাইয়ের সুর করা নূরভাই মারা যাওয়ার আগে বলে গানটা গেতেছিল এটা হচ্ছে একটা আসাদুজ্জামানের কাহিনীতে যিনি উনি ছিলেন সরকার সাহেব উনি যেদিন বিয়ে করেন চন্দ্র নামের মেয়েটাকে একটু বিপদ থেকে উদ্ধার করার জন্য বিয়ে করেন বিয়ের পর একটা আসর পেতে হাত দিয়ে রক্ত পড়ছে শাওনের আসর পেতে এই গানটা চন্দ্রের হাত দিয়ে রক্ত শোনা হচ্ছিল এবং এই গানটা সম্বন্ধে একটু আমি অ্যাড করতে চাই যে হুমায়ুন আহমেদ যখন উনি মৃত্যুসঙ্গীত নামে যে গানটা লিখেন পরবর্তীতে চাননি পরশুর রাইতে যেন আমার মরণ হয় তার আগ পর্যন্ত এই গানটাই কিন্তু কাইন্ড অফ মৃত্যুসঙ্গীতের মতোই ছিল এবং এই গানটা হুমায়ুন আহমেদ চাননি পরশুর রাইতে আমি বলবো চাননি পরশুরেকে আমারে স্মরণ করে এইটারই একটা পরবর্তী রূপ আসলে চাননি পরশুর রাইতে যেন আমার মরণ হয় মানে এই দুটো গানের মধ্যে একটা প্রচন্ড একটা লিংক আছে হুমায়ুন আহমেদ যেই গানটি লিখেছেন এটারই চাননি পরশুর রাইতের আগের ভার্সনটাই আসলে চাননি পরশুরেকে আমারে স্মরণ করে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার
আমার শরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে অপেক্ষাই করব আমাদের জন্য রেখে গেছেন শুধু অপেক্ষা তারপরের গান আমরা কোনটা শুনব শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্দা এ দুনিয়া মায়া জালে বান্ধা শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্দা জোনা পাগল হইয়া মায়া প্রেমে মন মজাইয়া কত জোনা পাগল হইয়া মায়া প্রেমে মন মজাইয়া আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে আর আমাদেরকে আসলে মায়া জালে বেঁধে চলে গেছেন তো মায়ার জালটা যার ছিল তার কাছ থেকে একটা গান শুনতে চাই দেখি সে কি বলে স্যারের অনেক পছন্দের গান আপনি জানেন সেলিম ভাইকে যদি বলতেন যে স্যারের এই গানটা অনেক প্রিয় কোন গানটির কথা বলবেন এই মুহূর্তে অনেক গানই তো হুমায়ুন আহমেদ পছন্দ করতেন সেলিম ভাইকে দিয়ে যে গানগুলো খুব বেশি গাওয়াতেন কিছু গান হচ্ছে শুধু শুনতেন কিছু গানের সাথে তাল দিতেন একটি গানের সাথে গলাও মেলাতেন আচ্ছা সেটা হচ্ছে হাসন রাজার আগুন লাগায় দিল কোণে হাসন রাজার মনে তো সেলিম ভাই ওই গানটা একটু আমরা শুনি প্লিজ নিভে না দারুন আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোণে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোণে নিভে না দারুন ترجمة
আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি স্যার এই মুহূর্তে আমাদের সাথে নাই কিন্তু তারপর আমাদের সাথে আছেন তার লেখনীর মাধ্যমে সেই জায়গা থেকে যদি কিছু বলতে চান লেখক হুমায়ুন আহমেদ যে কথাটা আপনি বলেন লেখনীর মাধ্যমে আছেন লেখক হুমায়ুন আহমেদ অনেক লেখা রেখে গেছেন ওনার লেখার মাঝে অবশ্যই পাঠকরা ওনাকে খুঁজে পাবে আমি সেজন্য লেখক হুমায়ুন আহমেদ আরো কি লিখে যেতেন আরো কত কিছু দিয়ে যেতেন আমি আমার কথা বলছি আর কি যে আমি ব্যক্তিগতভাবে লেখক হুমায়ুন আহমেদ অনেক দিয়েছেন ওনাকে আমি পাবো যখনই খুঁজব ওনার বইয়ে পাবো আমি ব্যক্তি হুমায়ুন আহমেদ আমাদের সাথে আর কখনো ব্যক্তি হুমায়ুন আহমেদ কে আসলে আমার কাছে মনে হয় আসলে ব্যক্তি হুমায়ুন আহমেদেরই অনেক বেশি দরকার ছিল আমি ঠিক আসলে এক্সপ্রেস করতে পারবো না আমি ব্যক্তি হুমায়ুন আহমেদ কে যে পাওয়া যাচ্ছে মানে পাওয়া ওনার কোনো বইয়ের মাধ্যমে যদি পাওয়া যেত ব্যক্তি হুমায়ুন আহমেদকে কোনো না কোনো ভাবে যদি ব্যক্তি হুমায়ুনকে পাওয়া যেত সেটাই বোধহয় আমার কাছে অনেক প্রাপ্তির অনেক আনন্দের হতো যাই হোক আমাদের এই অনুষ্ঠান তুমি বিহুনে যেহেতু তারপর যদি আপনার দর্শককে কিছু মেসেজ দিতে চান বলতে চান বলতে পারেন সবাইকে শুভেচ্ছা সেলিম ভাই আপনি যদি কোনো মেসেজ বা কোনো কথা বলতে চান আপনার দর্শক যারা আছেন স্যারের দর্শক যারা আছেন কিছু বলতে পারেন সবাই ভালো থাকবেন স্যারের বই বেশি করে পড়বেন এটাই অনুরোধ স্যারকে মনে রাখবেন এটাই আমাদের আমরা যেন ভুলে না যাই তার আত্মার মাগফিরাত কামনা করবো আমরা সবাই আপনার গান শুনতে শুনতে আমরা কিন্তু বাড়িতে যাব ধন্যবাদ সেলিম ভাই আপনাকেও শানাপু আপনাকেও ধন্যবাদ দর্শক চিন্তা করা যায় একটি মানুষ আমাদের জন্য আর কখনোই লিখবে না গানের বর্ণমালা নাটকের বর্ণমালা চলচ্চিত্রের বর্ণমালা অক্ষর দিয়ে কখনোই সাজাবে না আমরা কিন্তু অপেক্ষায় থাকব কোথায় আমাদের হুমায়ুন স্যার তিনি আছেন কোথায় আমাদের রাজপুত্র তিনি আছেন কোথায় সে আমাদের মাঝে আছেন এই প্রশ্ন শুধু প্রশ্নই হবে উত্তর অবশ্যই আছে তার লেখার মাঝে তার সৃষ্টির মাঝে তার মিষ্টিটালির মাঝে তার হিমুর মাঝে নীল পদ্মর মাঝে কোথায় নাই আমাদের এই হুমায়ুন স্যার কোথায় নাই আমাদের এই রাজপুত্র গল্পের রাজপুত্র পরিচালনায় আমরা তাকে যেভাবেই সাজাই না কেন সে কিন্তু আমাদের হৃদয়ে আছে ওই আকাশে যখন চাঁদ উঠে পাশাপাশি কিন্তু তারাও থাকে সেখানে নয় আমরা খুঁজে নেব অবশ্যই খুঁজে নেব তুমি বিহনে কথাটা আর বলবো না আমরা সে আছে সে থাকবে আমাদের সবার মাঝে বেঁচে থাকবে জি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আমরা গানটা শুনে দর্শককে উপহার দিই সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল সেই দিঘিতে হায় অচানক পুষ্প ফুটেছিল নিশিরাইতে দিঘির জলে উড়াল বায়ু বন্ধু আরে সে থাই নিতে আমার মনে লয় গো বন্ধু আমার মনে লয় সোহাগপুর গ্রামে একটা মায়া দেখেছিল সে দেখিতে হায় অচানক পুষ্প ফুটেছিল ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া রাজনীতিতে মন পীড়িতে কান্দা মোরে মায়া ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া রাজনীতিতে মন পীড়িতে কান্দা মোরে মায়া কান্দো না কান্দো না মন কান্দা ফায়দা নাই বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় নাই
মায়া দিঘির কালো জলে উড়াল বায়ু বন্ধু আরে সে থাই দিতে আমার মোহনে লয় গো বন্ধু আমার মনে লয় সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল সে দিঘিতে হয় অচানক পুষ্প ফুটে